আসলে আমাদের লজ্জা, এই সমাজের লজ্জা, এবং আপনারা বসে আছেন। এর আগের দিন আমি এখান থেকে ঘুরে গেছিলাম একা একা, কাউকে কিছু বলিও নি, জোরে বলি। তা আমরা ভাবলাম যে না, যে আমরা যারা শিল্প সংস্কৃতি নিয়ে কাজ করি তাদের উচিত যে আপনাদের পাশে এসে অন্তত আপনাদের কথাগুলো শোনা এবং বোঝা যে কি আসলে ঘটতে চলেছে। একটা কথা মাথায় রাখবেন যে আপনারা কিন্তু পশ্চিমবঙ্গে একা নন, এটা মাথায় রাখবেন যে আপনাদের সঙ্গে কিন্তু আমাদের মতো সংস্কৃতি মনুষ্য অনেক মানুষ আছেন যারা আপনাদের এই দাবি, এই আন্দোলন, এই অনশন, এই সবের সঙ্গে একেবারে অঙ্গাঙ্গীভাবে জড়িত হয়ে আছে। অনেক দূরে থাকলে অনেক মানুষ কিন্তু ফোন করে ইত্যাদি জানবার চেষ্টা করেন যে কি অবস্থা তাদের। আমাদের পরিবারের লোকজনও আপনাদের সম্পর্কে জিজ্ঞাসা করেন। একটা কথা মাথায় রাখবেন যেভাবে আপনারা এইভাবে বসে আছেন, এটা আমাদের সমাজের পক্ষে তো লজ্জাজনক বটেই। এখানে আমার বাড়ির পরিজনদের মতোই তো আপনারা বসে আছেন। একসময় তো আপনাদের বয়সটা আমারও ছিল এবং আমরাও বেকার ছিলাম, কিন্তু এই ধরনের ঘটনা, এসএসসি নিয়ে এই ধরনের অমানবিক, চূড়ান্ত অমানবিক ঘটনা বোধ হয় পশ্চিমবঙ্গে এর আগে কোনোদিনও ঘটেনি। অনেকে পুরনো জমানার কথা বলেন, বাম জমানার কথা বলেন, কিন্তু সেই জমানায় আমরা দেখেছি যে নিয়োগ ক্ষেত্রে অন্তত এইটুকু স্বচ্ছতা রেখেছিল। কারণ আমি একসময় স্কুলে চাকরি করেছি, আমি জানি যে আমিও বিএড করেছি, যে আমিও জানি যে কীভাবে নিয়োগ হতো এবং আমি সেখানে চাকরিও পেয়েছি। এমন নয় যে বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছিল আমার, কিন্তু এইটা একেবারেই অনৈতিক। আপনাদের এই লড়াইয়ের সঙ্গে আমরা আছি, আমরা যারা সংস্কৃতি মনস্ক মানুষ একাডেমি অফ ফাইন আর্টস মঞ্চের সামনে আমরা নিজেরা একটু বসি, সেই জায়গাটাকেও ঘিরে দেওয়া হয়েছে যাতে আমরা বসতে না পারি, মানে আপনাদের কথাবার্তা বলতে না পারি। শুধু তো আপনারা নন, আপনাদের মতো অনেক মানুষ হয়তো ছড়িয়ে ছিটিয়ে আছেন, সবাই হয়তো এখানে আসতেও পারেননি। আমি শুনছি অনেকে অসুস্থ হয়ে পড়েছেন, তো এর থেকে চরম নষ্ট হয়েছে, মানে নৈরাজ্যের জায়গা আর হতে পারে না। এবং সরকার এ বিষয়ে একেবারেই উদাসীন, এটা আপনারাও বুঝতে পারছেন, আমরাও বুঝতে পারছি। তা আমরা এই বিষয়টা নিয়ে ওই গাছতলায় আখড়া যেখানে আছে সেখানে আপনাদের কথা বলতে চাই। সেখানে অনেক মানুষ আসেন, সংস্কৃতি জগতের অনেক বিশিষ্ট মানুষরা আসেন, অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করি এবং আপনাদের এই বিষয়টা অত্যন্ত প্রাসঙ্গিক, গুরুত্বপূর্ণ এবং জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে আপনারা এখানে রয়েছেন, সেটা আমাদের খুব কষ্ট দিচ্ছে, সাধারণ নাগরিক হিসাবে আমাদের খুব কষ্ট দিচ্ছে। আর আমরা যারা বড়াই করি যে আমরা শিল্প সংস্কৃতি সচেতন মানুষ, তারা আপনাদের দেখছি না, উপেক্ষা করছি না, এটা হতে পারে না। তাই আপনাদের কাছে আবেদন রইল, আমরা ওখানে আপনাদের নিয়ে আলোচনা করব। আপনারা যদি আপনাদের প্রতিনিধি ওখানে কেউ যান তাহলে আমাদের খুব ভালো হয়, আপনারাও আপনাদের কথা বলতে পারবেন, আমরাও অনেক লোকের কাছে আপনাদের কথা বলতে পারবো। আগামী একটা দিন আমরা ঠিক করে আপনাদের কাছে আসবো, জানাবো এবং আপনাদের এই লড়াইয়ের সঙ্গে আমরা আছি, এটা নিশ্চিত আপনারা জেনে রাখুন। আপনারা একা নন, পশ্চিমবাংলার অনেক অনেক মানুষ কিন্তু এখনও আপনাদের পাশে রয়েছে, এটা সর্বস্তরের মানুষের পক্ষ থেকে কিন্তু আমরা জানাচ্ছি। এবং কোনো রাজনৈতিক বক্তৃতা দেওয়ার জন্য আমি এখানে আসিনি, শুধুমাত্র মানবিকভাবে আপনাদের পাশে থাকা উচিত, থাকা প্রয়োজন, সমাজের একজন মানুষ হিসেবে আপনাদের পাশে থাকবো, এই অঙ্গীকার আমি করতে পারি এবং আপনারাও যাবেন। এর কতটা এই লড়াইটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই জীবন মৃত্যুর লড়াই, আমি বারবার বলছি, এভাবে কতদিন কতদিন আপনার পড়ে থাকবেন এই খোলা আকাশের নিচে না খেয়ে, এবং অসুস্থ হয়ে গেছেন অনেক মানুষ, সে কথাও আমরা শুনতে পেরেছি। সুতরাং এই সময়ে, এটাই সঠিক সময় যে আপনারা আপনাদের সর্বশক্তি নিয়ে এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যান এবং অন্যান্য সমস্ত স্তরের মানুষকে এই আন্দোলনের সঙ্গে একত্রিত করুন। একসঙ্গে কাজটা করতে হবে, আলাদা আলাদা বিচ্ছিন্নভাবে কাজটা করলে হবে না, কেন এটা অনেক জোরদার লড়াইয়ের প্রয়োজন। সেই লড়াইটার জন্য অত্যন্ত মনোবল শক্ত করুন, ভাববেন না আপনারা হেরে গেছেন, ভাববেন না আপনারা একা, ভাববেন না আপনারা বিচ্ছিন্ন হয়ে আছেন, সমাজের অনেক অনেক স্তরের মানুষ আপনাদের পাশে রয়েছে। আপনাদের কাছে আমার বিনীত নিবেদন যে আপনারা অন্তত সুস্থ থাকবার চেষ্টা করুন। আমি জানি এই কথাটা বলা অন্তত সহজ, কারণ আমি তো পেট পুড়ে খেয়ে এখানে এসে কথা বলছি, আমি তো জানি আপনাদের কী অবস্থা শরীরের, তবুও বলছি যে আপনারা অন্তত এই লড়াইটাকে জারি রাখুন, সর্বস্তরে জারি রাখুন এবং গোটা পশ্চিমবঙ্গে এই লড়াইটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। আমরা যেটা বারবার বলি যে এই সমস্ত অন্যায় অবিচারের কথা যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়, তার ব্যবস্থা না করলে কিন্তু এই সরকারের টনক নড়বে না।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটুকু কামনা করি। আজকের মতো হয়তো এক্ষুনি আমরা চলে যাব, অনেক কথা বলেও চলে গেলাম, কিন্তু এটা মনে রাখবেন যে আমরা কিন্তু, আমি আবার বারবার বলছি, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা আপনাদের সঙ্গে আছি, ব্যক্তিগতভাবে নয়, সংঘবদ্ধভাবে আছি। এবং এটা রাজনীতির কথা নয়, ব্যক্তি মানুষের কথা নয়, একটা মানবিক বিষয় যে বিষয়টা আমাদেরকেও নাড়া দিচ্ছে, আমাদেরকেও ছুঁয়ে যাচ্ছে। এইটুকু বলে হয়তো এক্ষুনি আমরা চলে যাব, কিন্তু আপনারা ভাববেন না যে আমরা চলে যাচ্ছি মানে চিরতরে চলে যাচ্ছি। আমি মাঝে মাঝে এই পাশ দিয়ে ঘুরে গেছি, একা গেছি হয়তো, কিন্তু এইভাবে বন্ধু বান্ধবদের নিয়ে আসিনি। কিন্তু হ্যাঁ, এবার সবাই মিলেই আসতে হবে, সবাই মিলেই আপনাদের পাশে দাঁড়াতে হবে। এবারটা নিয়ে এটা কিছু করা প্রয়োজন, এটা আমি বিশ্বাস করি। এবং আপনারা যখন এটা বিশ্বাস করেন, তাহলে এই লড়াইটা অব্যাহত থাক, জারি থাক।